তো বন্ধুরা, যেহেতু একা এখন একা সময় অনেকে ভাবছে যে একা কি করে কাটছে। আমার পাশের বাড়ির লোকগুলো জিজ্ঞাসা করছে যে একা সময় কাটছে, কিন্তু না, আমার একা সময় যে কোথা থেকে কেটে যায় সেটাই বুঝে পাই না। উঠতে ভীষণ লেট হয়, উঠে দেখো ফ্রেশ হয়ে চা নিয়ে বসেছি। তবে এর আগে অনেক ভিডিওতেই আমি বলেছি, একা একা চা খেতে কিন্তু ভালো লাগে না। চাটা সবার ক্ষেত্রেই আমার মনে হয় তাই, এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো। আমার মনে হয় চায়ের মজাটা কি, সবার সঙ্গে বসে একসঙ্গে খাওয়ারটা, সেটার টেস্ট অনেক অনেক গুণে বেড়ে যায়। আর একা মানে চা খাওয়া, দেখো মনটা ভারাক্রান্ত। মানে চায়ের সঙ্গে কি বলে না, চায়ের আড্ডা, চা খাবো, চায়ের সঙ্গে একটা গল্প হবে। বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে বলো তো? এখন সকাল 10টা, ঘুম থেকেই উঠেছি 9টার সময়। তো উঠে ফ্রেশ হয়ে কিছু বাসন ছিল রাত্রির, বাসনগুলো ধুয়ে রাখা হয়নি, সেগুলো ধোয়া মাজা করে এখন একটু কফি নিয়ে বসলাম। একা থাকার কারণে কিছুতেই ঘুম আসতে যায় না। কালকে রাত্রি তো তখন ঘুমই আসেনি, মানে কিছুতেই মানে ঘুম আসছে না। এই সকালে একটু ঘুমিয়েছি, তো চলো সারাটা দিন সঙ্গে থাকো, অবশ্যই পাশে থেকো। আর যেহেতু একা আছি, এখানে আমার ভিডিও করার স্ট্যান্ডও নেই, তো সেইভাবে আর কাজ শেয়ার করার মতোও তো কিছু কাজ নেই। শুধুমাত্র ঘর একটু ঝাড়ু, ঘর এর কাজ, এই তো কাজ। তো সেসব আর শেয়ারও করা হয়নি। তারপরে দেখো স্নান টান করে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নায় কী কী করছি চলো সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো দেখো আলু পোস্ত করব, সেই কারণেই পোস্তটা বাড়ছিলাম। আর আজকে কিন্তু রান্না করার একটা আলাদাই এনার্জি আছে, কেন বলো তো? আজকে মেয়ে আসছে, মেয়ের বাবা আসছে, তো ওরা টানা চার দিন আজকে নিয়ে মানে 5 দিন হবে, তো ওরা বাড়িতে গেছিলো, আমি কিন্তু একাই ছিলাম ঘরে। আর আমি একদিন বাজার তো যাইনি, আমি ওরা যা বাজার করে দিয়ে গেছিলো সেই বাজারেই চলেছে। তো একদিন আমি আলু পোস্ত করে খেয়েছি, মেয়ে শুনে বলেছে আমি আলু পোস্ত খাবো, তো সেই কারণে দেখো আলু পোস্ত বানাচ্ছি। আর মেয়ে বলেছে, আর আজকে মেয়ে মেয়ের বাবা দুজনেই আসছে, তো সেই কারণে একটু রান্নার তোড়জোড়ও আছে, মানে মনের ইচ্ছাটা আজকে বেশি রান্না করার। একা থাকলে কি হয় যে করতে হবে, খেতে হবে, এই একটা ব্যাপার, কিন্তু আজকে সেটা না। আজকে করতে হবে, খেতে হবে, সেটা তো একটা ব্যাপারই আছে, কারণ মানুষ না খেয়ে থাকতেও পারবে না, আর সেটা সম্ভবও নয়। কিন্তু আজকে ওরা আসছে, সেই কারণে আজকে রান্নার একটা মনোযোগই আলাদা। তো এখানে দেখো ডাল করছি, আলু পোস্ত করছি। আর আমাদের কিন্তু এরকম ধরনের খাবার সবাই পছন্দ করে, যে মানে মাছ মাংস আনতে হবে, করতে হবে, এটা কিন্তু অতটা ব্যাপার নয়। মাছ মাংস পছন্দ করে, কিন্তু এরকম সাদামাটা খাবারও কিন্তু ভীষণ পছন্দ করে। আর তাহলে তো আলু পোস্ত হলে কথাই নেই। শুভ দীপ্রহর বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করেও চলে এসেছি। স্নান করে ঠাকুরকে, এখানে ধর পুজো দেওয়া হয় না, পুজো বলতে কি থাকি না, মানে কবে দুই একদিন আসি, তার জন্য আর কি মানে ভোগ লাগানো হয় না গো, জল মিষ্টি দেওয়া হয় না, তো শুধুমাত্র একটু ধূপ কাঠি দেখাই। তো ধূপ দিয়ে আর রান্নাবান্না সব কিছু নিয়ে চলে এসেছি, এখন খাবো। আর আজকে একটু লেট হয়ে গেছে, আড়াইটার মতো বাজে, আর কালকে 2টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমার। আর আজকে চলো কী কী রান্না করেছি শেয়ার করি। আর আজকে আবার অদ্রিজার বাবা আসছে, তোরা আজকে আর মানে দুপুরে খাবে না, দুপুরে ওরা তো এখন বার হচ্ছে, ওরা এসে রাত্রিতে খাবে, তো আমি তো যেহেতু একবারই রান্না করে নিয়েছি দুপুরে আর রাত্রিতে, তো সেই খাবার থাকবে আর ওরা এসে খাবে রাত্রিতে। আর এখন আমি আমার মতো খেয়ে নিয়েছিলাম, কী কী রান্না করেছি একটু শেয়ার করি তোমার সঙ্গে।
তো প্রথমে দেখো পাপড় ভাজা, আর এখানে লঙ্কা লবণ রেখেছি কেন পেঁপে সিদ্ধ আছে মাখবো। আর পেঁপেটা তোমাদের দাদাভাই বারবার বলে যে শুধু কামড়ে খাওয়ার জন্য, কিন্তু আমি পারি না গো, মানে খেতে গেলে যেন মানে বমি চলে আসে, তো সেই কারণে ওটাকে আমি তেল ছাড়া মানে লবণ দিয়ে লঙ্কা দিয়ে মেখে নেব। আর এখানে দেখো অল্প একটু ভেন্ডি ছিল, তো ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছি। আর এই যে আলু পোস্ত, এখানে তো ভাত আছে, আজকে বেশি ভাত কারণ রাত্রি তো সবাই খাবো আবার। আর লেবু নিয়েছি, আর এখানে আছে ডাল, দেখো অরোর ডাল। আজকে ডালটা একটু বেশি পাতলা হয়ে গেছে, জলটা বেশি দিয়ে ফেলেছি। তো এই হলো আজকে আমার দুপুরের লাঞ্চ, ভেন্ডি চচ্চড়ি, আলু পোস্ত, ডাল, পাঁপড় ভাজা, সবসময় আছে পেঁপে সিদ্ধ। চলো, রান্নাও হয়ে গেছে আর একা একা খাওয়াও হয়ে গেছে। তবে আজকে দুপুরেই একা একা খাওয়া, রাত্রিতে কিন্তু আবার সবাই একসঙ্গে খাবো। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো চলো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো, সকলে সুস্বাস্থ্য কামনা করি।